আপনারা জানেন পাঞ্জাবে বিজেপির বিটিম আম আদমি যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে 40 জনের উপর কংগ্রেস নেতা কর্মী হত্যা করা হয়েছে। গত দুদিন আগে আমাদের কংগ্রেসের নেতা পাঞ্জাবের বিখ্যাত গায়ক সিদ্ধু মুসওয়ালাকে পাঞ্জাবে হত্যা করা হয়েছে। ইন্টেলিজেন্স সিকিউরিটির রিপোর্ট অনুসারে ওনার উপর থ্রেটেন ছিল, তারপরও পাঞ্জাবের সরকার ওনার সিকিউরিটি উইথড্র করেছে। এবং আমরা দেখেছি যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান উনি টুইট করে ভিআইপি কালচার বন্ধ করার জন্য উনি ওনাদের সিকিউরিটি উইথড্র করেছেন। তো আমাদের প্রশ্ন হল, যার উপর আততায়ীদের হুমকি ছিল সরকার জানা সত্ত্বেও কেন ওনার নিরাপত্তা উইথড্র করা হয়েছে? এবং যদি উইথড্র করা হয়